পুরো বিশ্ব করোনা মহামারীর সাথে লড়াই করে যখন ঘুরে দাঁড়াবে তখনই শুরু হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। করোনার মতো এই যুদ্ধটাও পুরো বিশ্বটাকে নাড়িয়ে দিচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বিরূপ প্রভাব পড়ছে ধনী গরিব প্রতিটা দেশেই। বাংলাদেশে সর্বোচ্চ রেকর্ড করেছে জ্বালানি তেলের দাম। তারপর গত 23 আগস্ট ভোজ্য তেলের দাম নতুন করে নির্ধারণ করে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 7 টাকা বেড়ে এখন হয়েছে 192 টাকা। শুধু বাংলাদেশ নয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও। গত বছরের তুলনায় এবার দেশটিতে নিত্যপণ্যের দাম বেড়েছে 40.7%। সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন CSI তাদের এক প্রতিবেদনে জানিয়েছে তেল ও গ্যাস পণ্যগুলি ঊর্ধ্বমুখী হওয়ার কারণে দাম বৃদ্ধি করা হয়, যেখানে তেলবিহীন ব্যবহৃত পণ্যগুলোতে 7.8% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে পরিশোধিত তেলের দাম বেড়েছে 50.3%, এবং অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে 48.4%। ওমানের দক্ষিণ আল শারকিয়ায় ব্যবহৃত টায়ার বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। দক্ষিণ আল শারকিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে বাজেয়াপ্ত করে যা এতদিন ব্যবহৃত টায়ার বিক্রি করে আসছিল, যার ফলে ভোক্তার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল ও ভোক্তার জীবনের নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে। আরেকটি খবরে বলা হয় কনজিউমার প্রোটেকশন অথরিটি দক্ষিণ আল শারকিয়ায় নিষিদ্ধ ঘোষিত রংযুক্ত স্কুল সরঞ্জাম সরবরাহ বাজেয়াপ্ত করেছে। CPA এক বিবৃতিতে বলেছে দক্ষিণ আল শারকিয়া ভোক্তা সংরক্ষণ বিভাগ স্কুল সরঞ্জামে জনসাধারণের নৈতিকতার বিরুদ্ধে অর্থ বহন করে এমন রংযুক্ত সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে এবং সংশ্লিষ্ট সরবরাহকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়েছে অধিদপ্তর। মাস্কেটের বেশ কয়েকটি বাড়িতে চুরির অভিযোগে 6 বিদেশিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। মাস্কেটেরিয়ার পুলিশ কমান্ডার ডিপার্টমেন্ট অফ ইনকোয়ারিজ অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সহযোগিতায় বেশ কয়েকটি বাড়ি থেকে চুরির অভিযোগে একজন মহিলাসহ 6 জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে আরোপি। উত্তর আলবাতিনার ভাবে একজন পরিষেবা দিতে ব্যর্থ হওয়ার জন্য একটি ড্রাইভিং স্কুলের মালিককে 100 রিয়াল জরিমানা করা হয়েছে ও 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোহার কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্ট একটি বিচারিক রায় জারি করেছে যাতে একজন প্রশিক্ষক অসদ আচরণের জন্য সঠিকভাবে পরিষেবা প্রদানে ব্যর্থ হওয়ায় দোষী সাব্যস্ত করে তাকে এই শাস্তি প্রদান করা হয়। বন্ধুত্বের প্রতীক হিসেবে কাতার সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে 18টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী কাতার সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে 10টি চিত্রাহরিণ উপহার। গত 8 আগস্ট সোমবার ঢাকাস্থ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই অনাড়ম্বর শুভেচ্ছা উপহার বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল মামুন ঘোড়াগুলো গ্রহণ করেন। কাতার সশস্ত্র বাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল সুলাইতি চিত্রাহরিণগুলো উপহার হিসেবে গ্রহণ করেন। উপহার বিনিময় অনুষ্ঠানের সময় উভয় পক্ষের সামরিক কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কাতার সশস্ত্র বাহিনীর পাঠানো ঘোড়াগুলি একটি বিশেষ বিমানযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই বিমানে করে বাংলাদেশ সেনাবাহিনী 10টি বিরল চিত্রাহরিণ প্রদান করে।